নিজের প্রতি বিশ্বাস, অদম্য জেদ আর অধ্যবসায়, সমস্ত প্রতিকূলতাকে জয় করে এলো সাফল্য। ইসরোতে কাজের সুযোগ, বনগা থেকে ইসরোতে যাচ্ছেন দীনবন্ধু নগরের যুবক। স্বপ্নের উড়ান, বনগা থেকে ইসরোতে কাজে যোগ দিতে চলেছেন দীনবন্ধু নগরের এক যুবক। স্বপ্ন পূরণে কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না, বিশ্বনাথের ক্ষেত্রেও তা হয়নি। পরিবারের সীমিত উপার্জন এবং নিজের চাকরির চাপ কোনোটাই বিশ্বনাথের নিজের স্বপ্ন পূরণ করতে দমিয়ে রাখতে পারেনি। নিজের অদম্য চেষ্টায় উত্তর চব্বিশ পরগনার বনগাঁর দীনবন্ধু নগরের বাসিন্দা বিশ্বনাথ দাস বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে ইসরোর জন্য নির্বাচিত হয়েছেন। ইসরোতে সহকারী কারিগরি, প্রকৌশলী বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন তিনি। ২০১৪ সালে বিটেক পাশ করেন বিশ্বনাথ, তারপর একটি বেসরকারি সংস্থায় কাজে নিযুক্ত হন তিনি। পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়, তাই কোনো প্রতিষ্ঠানে পড়ে চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি তিনি সেলফ স্টাডি করেছেন। দীর্ঘ দুই বছরের পরিশ্রম আজ সার্থক। আমার ছেলে এই চাকরি খুব কষ্ট করেছে, আর ও সবসময় বলতো যে মা, আমি কোনো দিন ঘুষ দিয়ে চাকরি নেব না, আমার মেহনততে আমি চাকরি নেব, বুঝলে তো। সবসময় এই আশাই করেছে। আর ওই যে দেখছো তো ঠাকুরে আমার ছেলে খুব ভালোবাসে, ঠাকুরের সবসময় ঠাকুরের পুজো দেয়, ঠাকুরের কাছে কান্নাকাটি করে। তা আমার ছেলে পড়াশোনাও ভালো, ছোটোবেলার থেকেই তো পড়াশোনা শিখেছে। আমার শাশুড়ি শ্বশুরের কাছে মানুষ হয়েছে, আমরা দুই স্বামী স্ত্রী বিদেশে চলে গেছিলাম রোজগার করার জন্য, না করলে তো মানুষ করতে পারবো না। আমার ছেলে শিলিগুড়ি পাঁচ বছর ছিল, বহরমপুর ছিল চার বছর, ওখান থেকে পড়াশোনা করে আজকে আমার ছেলে এই জায়গায় গেছে। গর্ব ভারতে, মানে সবার জন্য গর্ব, এখন ভালো লাগছে, গর্ব বুক ভরে যাচ্ছে আমার, যে আমার সবার মুখে শুনছি যে আমাদের পাড়ার থেকে একটা ছেলে এই হয়েছে, শুনে খুব শান্তি পেয়েছি। বিশ্বনাথ দাসের কঠোর পরিশ্রম, ঈশ্বরের প্রতি ভক্তি আর নিজের ওপর অগাধ বিশ্বাস, অদম্য জেদ এবং হার না মানা মনোভাবের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন। বিশ্বনাথের সাফল্যে অত্যন্ত খুশি এবং গর্বিত তার বাবা বিবেক দাস। এই বিষয়ে তিনি বলেন, এইটাই বলতে, আমি যেইভাবে করেছি আমার থেকে, মানে দেশের যেরকম আশীর্বাদ আছে সেইটাই বড় সব থেকে। যেমন তোমাদের আশীর্বাদ, মার আশীর্বাদ, বাবার আশীর্বাদ, আমার বাবা চলে গেছে তাও তার আশীর্বাদ আছে। পয়সা আমি দিতে পারি, কিন্তু আশীর্বাদ সবার, দেশের জন্য করছে দেশের আশীর্বাদ। গ্রামের ছেলে কেউ বলতে পারবে না, ও যা পড়াশুনো করেছে দিনে মনে করে দিন পড়াশুনো করিনি, রাত জেগে পড়াশুনো করেছে, একটাই টিউশনি দিছি ওরে, এরম দিন গিয়েছে ও না খেয়ে রয়েছে। কিন্তু আমার আর কেউ নেই, খালি দুই বোন দুই জামাই ওরে হেল্প করেছে এই দশ বছর। ২০১০ সালে মেয়ে বিয়ে দিয়েছি, একই সালে দুই মেয়ে দেওয়ার পরে তারপরের থেকে ওরে এক নাগারে হেল্প করে যাচ্ছে। এইভাবে দেশের জন্য কিছু করো, সৎ বুদ্ধি দাও, সৎ যুক্তি দাও, এইভাবে যেন তারা বোঝানো দেশের জন্য আরও আগে বাড়তে পারে। দেশ সেবার স্বপ্ন ছিল বনগাঁর বিশ্বনাথের, আজ পূরণ হল সেই স্বপ্ন। ইসরো থেকে ডাক পেয়েছেন পশ্চিমবাংলার বনগাঁর বিশ্বনাথ দাস। চলতি মাসের শুরুতে সুখবর আসে বাড়িতে, ভারতের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করল বনগাঁর বিশ্বনাথ দাস, সে কথা বলাই যায়। ভীষণ ভালো লাগছে, আর মানে বিরাট ভালো লাগছে, স্বপ্ন পূরণ। আমার স্বপ্নই ছিল, মানে ২০১৪ থেকে স্বপ্নটা শুধু আমার নয়, আমি খুব মানে ভোলেনাথের ফ্যান, ভোলেনাথ আমার দুইজনেরই স্বপ্ন ছিল। আর বাড়িরও খুব ইচ্ছা ছিল যে ছেলে বড় জায়গায় যাক, তাই ইসরোর মতো জায়গায় যেতে পেরে জীবনে ধন্য হয়েছি। এইবারই কাজ শুরু আর কি জীবনে। পড়াশোনা আমি মূলত বই ব্যবহার করতাম, বই থেকে যদি কিছু অসুবিধা হতো, কোনো কনসেপ্ট ধারণা বুঝতে পারছি না, তখন আমি ইন্টারনেটের সহযোগিতা নিতাম। প্রথমে রিটেন পরীক্ষা, প্রথমে নোটিফিকেশান বের করে, ইসরো খুব স্বচ্ছ পরীক্ষা নেয়, সেখানে কোনো রকমের কোনো ডিস্টার্ব নেই, খুব স্বচ্ছ পরীক্ষা। পরীক্ষার যদি এক্সপিরিয়েন্স বলি তাহলে এরকম দাঁড়ায়, প্রথমে ওরা নোটিফিকেশান দেয়, একদম সামান্য আবেদন ফি নেয়, সামান্য, সবাই পারে,
আর যারা সিডুল কাজ তাদের ক্ষেত্রে টাকাটাও নেয় না, মেয়েদের ক্ষেত্রেও টাকাটা নেয় না। সুতরাং টাকার জন্য কোনো ব্যাপার নেই। তারপরে সেন্টার টিসিএস গীতবিতানে পড়েছিল আমার কলকাতাতে, বাবা মা ঠাকুমা আমার যে হবু স্ত্রী তা আমার বোনেরা আমার বোনেদের বররা আর আমার একটা বন্ধু, দুটো বন্ধু ছিল, তার মধ্যে একটা বন্ধু কৌশিক চক্রবর্তী, ওর তো খুবই ইয়ে ছিল, ও প্রচুর সাপোর্ট করেছে আমাকে। মানে অ্যাকচুয়ালি এই পথটা কী হয় যে এই যে ধরুন ওয়েস্ট বেঙ্গল থেকে একজন আর কি, বুঝলে, একটাই সিট ছিল, তা আবেদন করা, ওই জন্য একটু ইয়ে থাকে। আমি এর আগেও দুবার রিটার্ন ক্লিয়ার করেছিলাম, ভাইবার রাউন্ডে বাদ হয়ে গেছিলো, এ সমস্ত আগে করোনার আগের ফর্ম ফিল আপ করা হয়েছিল। তা এই সবাই খুব সাপোর্ট করেছে, সবাই বন্ধু বান্ধব যে বাড়ির সবাই সকলেই সাপোর্ট করে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।